আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মৌলানা আবুল কাছেদি আমার বাড়ি মোমেন শাহী দুবগোড়া থানা গামনের গ্রাম আমি হবিগঞ্জ থাকি লক্ষ্মীপুর সুবিধা দলপুর আর মাদ্রাসায় করি সহকারী পরিচালক হিসাবে নিয়োজিত আমি প্রায় বিগত তিনটি বছর তিনটি বছর যাবৎ কমল বেতাই আক্রান্ত প্রচণ্ড বেতা বিভিন্ন ডাক্তার দেখাইছি হবিগঞ্জ মোমেন শাহী এবং ঢাকা বিভিন্ন অধ্যাপকরা দেখাইছি অনেকেই অনেক কথা বলছে জন ডাক্তার বলছে যে আপনার অপারেশন লাগবে না লাগলে হবেই না সে বিভিন্ন চিন্তা করতে করতে আমি হঠাৎ করে আমি ইউটিউবে দেখতে দেখতেছিলাম তখন ডাক্তার সৈবল্লা স্যার প্রধান স্যারের ভিডিওটা সামনে আসলো তো ওনার এই ঠিকানা আমি নিলাম ইউটিউব থেকে নেওয়ার পর আমি এখানে আসলাম ভর্তি হলাম ওনার এই ট্রিটমেন্ট অনুযায়ী ট্রিটমেন্ট নিলাম এবং ওনার যে থেরাপিম্যান যারা রয়েছেন ওদের আন্তরিকতা পরিশ্রমে আল্লাহ তালা আমাকে সুস্থ করছেন আমি স্যারকে এবং তার সকল কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই মোহতার হাজেরিন যে আমি আসলো আগে যে এমন আমার ব্যথা ছিল ছাত্রদেরকে পড়াইতে গিয়ে বসতে আমার অনেক কষ্ট হতো বসতে পারতাম না এবং দাঁড়িয়েও থাকতে পারতাম না কিন্তু আল্লাহ তালা আমাকে এমন এই ওনার ওসেলা আমাকে এমন পর্যায়ে নিছে যে আমি মনে করতেছি যে আমি পুরোপুরি সুস্থ আমি আবার আগের মতো বসতে পারবো এবং ছাত্রদেরকে খেদমত করতে পারবো পড়াইতে পারবো নামাজ পড়তে রোগু সেজা ঠিকমতো আদায় করতে পারবো আগে তো শৈশবভাবে রুগুর ঠিক মতো আদায় করতে পারতাম না আমি আগে ভাবতাম যে ট্যাডাবিকি ট্যাডাবি বিভিন্ন জায়গায় ও দিস কিন্তু এটা বান কেমন হয় কিন্তু আসার পরে দেখলাম এত যন্ত্রপাতি এত মেশিন আদি এত সুন্দর ট্রিটমেন্ট এটা আমি আর কখনও কোনো জায়গায় দেখি নাই এখানে আসলে বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর সুন্দর মেশিন কত দামি মেশিন প্রযুক্তিগত যে ট্রিটমেন্ট ওনারা দিচ্ছে সফল সকলে সফল হচ্ছে আপনারা আসলেও সফল হবেন সম্মানিত বাইরা আপনারা যারা আমার মতো এরকম কমরে ব্যথায় মাঝে ব্যথায় হাঁটু ব্যথা যারা কষ্ট করতেছেন আমি তাদেরকে আমি বলি যে আপনারা একটু দজ সহকারে এখানে আসেন ট্রিটমেন্ট নেন দেখেন স্যারের কত আন্তরিকতা হাসিমুখ হাজ জল এবং ওনাদের কর্মীদেরও এবং তারা বিমেন্ট যারা আছে তাদের কত আন্তরিকতা কীভাবে ওরা মেহনত করে পরিশ্রম করে আপনারা আসলে বুঝতে বুঝতে পারবেন না আসলে বাহির থেকে যদি অন্য সমালোচনা করেন তা হবে না আপনারা আসেন ইনশাল্লাহ ওনার মাধ্যমে আপনাদেরকে অসুস্থ করবে আমার মতো শেষ কথা হলো ভাই এটা আমার যে আমি সকলকে এখানে আসার আহ্বান জানিয়ে সকল দোয়া প্রাপ্তি হয়ে আমি আপনার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম